आज ही शेष हच्छे अनुब्रत मंडल 14 दिन जेल हेफाजतेर मेयाद आज फिर ताके आसानसोले विशेष सीबीआई आदालते पेश करार जोन्नो निये जावा हच्छे আপনাদের জানিয়ে রাখি জেল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের অনুব্রত জানিয়েছেন যে তার শরীর ভালো নেই আরো কি জানিয়েছেন তিনি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাব এই মুহূর্তে মনোজের কাছে মনোজ জেল থেকে বের হওয়ার সময় কি জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল একদমই পাপিয়া দেখো আজকে 14 দিনের যে জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের গরু পাচার কাণ্ডে এবং আজকেই তাকে জেল থেকে বার করা হয় ঠিক 11টা বাজে 10 মিনিট নাগাদ তাকে বার করা হয় জেল থেকে তুমি জানো যে এখানে কোর্টের পাশেই রয়েছে আসানসোল বিশেষ সংশোধনাগার অর্থাৎ 500 মিটারের ডিসটেন্স জেল এবং কোর্টের মধ্যে জেল থেকে বেরোনোর সময় আমাদের সাথে তার দুটি কথা হয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে অনুব্রত বাবু কেমন আছে আপনার শরীর তিনি বললেন আমার শরীর ভালো নেই এবং তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মলয় ঘটক মন্ত্রী তার বাড়িতে সিবিআই হানা আজকে এটা নিয়ে কিছু বলবেন তিনি বললেন না এ নিয়ে তিনি কোনো বক্তব্য রাখবেন না এই কিছুক্ষণ আগেই ঠিক 5 মিনিট আগে এই আসানসোলের বিশেষ যে সিবিআই বিশেষ যে আদালত সেখানে তাকে তোলা হয় তুমি জানো যে আজকে 14 দিনের তার মেয়াদ শেষ হচ্ছে এবং আজকেও তার যে আইনজীবী তিনি তার স্বাস্থ্যের কারণ দেখিয়ে তার জামিনের আবেদন করবেন এবং সিবিআই তরফ থেকে কিন্তু প্রভাবশালী তকমা দিয়ে এবং এভিডেন্স ট্যাম্পারিং করার যে প্রভাবশালীর যে তকমা স্যার তারা বাইরে থাকলে এভিডেন্স ট্যাম্পারিং করতে পারে এরকম অনুব্রত মণ্ডলের আইনজীবীরা জামিনের আবেদন করবেন অন্যদিকে বিচারক কি রায় দেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ আর একেবারে আদালতে ঢোকার সময় কি বলেন অনুব্রত মণ্ডল দেখাবো আপনাদের দাদা কিছু বলবেন সকাল থেকে সিবিআই এর বিভিন্ন টিম আমরা দেখতে পাচ্ছি আসানসোল এবং কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু তদন্ত তল্লাশি চালাচ্ছে এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে রাজভবনের পাশে মন্ত্রীদের আবাসনে সিবিআই হানা সকাল 8:15 নাগাদ মন্ত্রীদের আবাসন থেকে আবাসনে ঢোকে সিবিআই টিম এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্ত্রী আবাসনে হানা সিবিআই এর কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সরাসরি চলে যাচ্ছি সৌভিকের কাছে সৌভিক কি আপডেট রয়েছে দেখো গভর্নমেন্ট প্লেসের এই যে আবাসন তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঠিক আমার পেছনে রয়েছে এই আবাসনে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে সকাল 8:15 নাগাদ সিবিআই এর আধিকারিকরা 6টি গাড়ি নিয়ে সিআরপিএফ দের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই আবাসনে তারা এসেছেন এবং এই আবাসনেই এই মুহূর্তে মন্ত্রী মলয় ঘটক তিনি কিন্তু রয়েছেন এবং সকাল 8:15 থেকে এখনো পর্যন্ত সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু ভেতরেই রয়েছেন এবং তুমি জানো যে এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মলয় ঘটকের বাড়িতে যে তল্লাশি বা জিজ্ঞাসাবাদের পর্ব চলছে সেই সূত্রেই কিন্তু ইতিমধ্যে একেবারে রাজভবনের পাশে মন্ত্রীদের থাকার এই আবাসনে ইতিমধ্যে সিবিআই এর যারা আধিকারিক রয়েছেন তারা 2 ঘন্টারও বেশি সময় ইতিমধ্যে তারা রয়েছেন ফলত এর ভেতরে তারা যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথাবার্তা তারা বলছেন এবং তার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে নিরাপত্তা সেটাও কিন্তু আটোছাটো করা হয়েছে এই মুহূর্তে আবাসনের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র মন্ত্রী মলয় ঘটক তার নিরাপত্তারক্ষী এবং তার পাশাপাশি সিবিআই এর আধিকারিক এবং সিআরপিএফ এর জওয়ানরা রয়েছেন তুমি জানো যে মূলত কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে যে তদন্ত বা ইনভেস্টিগেশন শুরু হয়েছে সেখান থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত এবং সেই সূত্র ধরেই বেশ কয়েকজনকে ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই সূত্র ধরেই কিন্তু মন্ত্রী মলয় ঘটক অবধি এসে আজকে সিবিআই পৌঁছেছে এবং তুমি জানো যে একাধিক জায়গায় আসানসোল সহ কলকাতার একাধিক জায়গাতেও ইতিমধ্যে কিন্তু এই তল্লাশি অভিযান শুরু হয়েছে ফলত সব মিলিয়ে আমরা দেখতে পেয়েছি সকাল 8:15 থেকে মন্ত্রী মলয় ঘটক তিনি এই আবাসনেই রয়েছেন এবং সেই সময় কিন্তু তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকদের সঙ্গে তার কথাবার্তা ইতিমধ্যে শুরু হয়েছে।